আজকে আমি আমার বোনের সাথে প্র্যাঙ্ক করবো, কারণ মানে ও আমার কালকেরই আমার সাথে প্র্যাঙ্ক করেছিল, কিন্তু এই মানে এই চ্যানেলে আসেনি, তো এখন ভিডিও করছে, তোমাদেরকে আমি দেখাবো, চলো দেখি পাইনি আমার গেলে। চলো ওর কাছে কি যাওয়া যাক, আমি কিন্তু আজকে আমি মানে করবো দুজনই প্র্যাঙ্কটা হবে, কিন্তু প্র্যাঙ্কটা এমন হবে যে ওর বোঝার বাইরে মানে বুঝতে পারে না। চল এ ফু, তোর ফোনটা দে তো, ভিডিও করবো একটু। তুই ততক্ষণ আমার জন্য এই নিচ থেকে ওই লেবু জলটা আছে না, লেবু জলটা নিয়ে আসিনি, তো আমি এখন ফোন দেখা নাটক করব, চলো। তুই তো জানিস বল আমার এই একটাই প্রিয় ফোন, এটা তুই কিনে দিয়েছিস। কিছু তো হয়নি বল, ঠিক আছে কালকের একটা ফোন গিফট করে দেবো এখন, ঠিক আছে? স্ক্র্যাচ পড়ে গেছে না গাইস, তো আমি দেখাবো ওর সাথে একটা প্র্যাঙ্ক হয়েছে, ও এখনো বুঝতে পারিনি। স্ক্র্যাচ ফেলে দিয়েছে, দেখাই দাঁড়া দাঁড়া, স্ক্র্যাচ পড়ে গেছে একদম। তোর কিরকম লাগছে? একদম ঘাটিয়া লাগছে, একদম ঘাটিয়া। এইসব প্র্যাঙ্ক কেন করতে যাস? হয়তো ফ্রেন্ডসরা বলেছে প্র্যাঙ্ক করতে, আর এইসব করতে বলিনি, এটা আমার নিজে থেকে করা ছিল, স্যামসং কিনে দেবো তোকে, স্যামসং ঠিক আছে, তোকে রেডমি কিনে দেবো, রেডমি কিন্তু ভালো, রেডমির অনেক রকম ফিচার্স আছে, তুই ওখান থেকে অনেক রকমভাবে ভিডিও করতে পারবি, তোর ঠোঁটগুলো লিপস্টিক না পড়লে ওই লাল হয়ে যাবে। হাসছে গাইস, বলো করবি তো, এ সরা চলে চলে, এদিকে আয় এদিকে আয়, বোঝা যাচ্ছে না একদম আমাদেরকে। তো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, বাই বাই করে দে, খুব বাজে।